বন্ধুরা জবাব রিসেনিউশারে পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রেখে কৃষি দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে মানে কৃষি বিজ্ঞান কেন্দ্রে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে আর যেখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু রয়েছে ন্যূনতম মাধ্যমিক পাশ এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে মানে উভয় রকম শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আর সেক্ষেত্রে তোমাদের বলে রেখে এখানে কিন্তু গ্রুপ সি ডি উভয় রকম কিন্তু পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমাদেরকে বলবো আশা করছি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে আর সেক্ষেত্রে তোমরা কিন্তু রাজ্যের তেইশটি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেবল রয়েছে সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের সাথে আলোচনা করবো কী পোস্টে কী যোগ্য কোথায় নিয়োগটি হচ্ছে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করবে সমস্তটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কিন্তু তার আগে বলবো বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন পেয়ে যেতে পারো এবার সরাসরি অফিসিয়াল নোটিশ বিস্তৃত আলোচনা তোমাদের সাথে শুরু করবো তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশন তো তোমাদের বলে রেখে কৃষি বিজ্ঞান কেন্দ্রে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে পুরুলিয়া জেলা থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে আর যে ক্ষেত্রে নোটিফিকেশন কিন্তু ছাব্বিশ তারিখে বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্টে নাম্বার দেওয়া রয়েছে তো তোমাদেরকে বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু তোমাদের আজকে আমি দুটো নোটিশ নিয়ে আলোচনা করব দু রকম পোস্ট রয়েছে তো সেক্ষেত্রে প্রথমে হচ্ছে এটা এক নাম্বার নোটিশ যে তোমাদের বলে দেই এবার এখানে যে কি কি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তো এখানে প্রথম যে পোস্টে রয়েছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড থ্রি যেখানে কিন্তু তোমাদের একটি শূন্যপদ রয়েছে হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য এবং যেখানে কিন্তু তোমাদের পে লেভেল ফোর অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে যে ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে বলে দিয়েছে যে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো পর্যন্ত এবং সাথে কিন্তু গ্রেড পে থাকছে চব্বিশশো তো সব মিলিয়ে কিন্তু তোমাদের এখানে পে লেভেল ফোর অনুযায়ী স্যালারি থাকবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলে দিই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো সাথে কিন্তু তোমাদের বেসিক কম্পিউটার নলেজটা থাকতে হচ্ছে সাথে কিন্তু তোমাদের প্রফিসিয়েন্সি মানে তোমাদের এখানে টেস্ট হবে যে ক্ষেত্রে তোমাদের কিন্তু টাইপিং একটা স্পিড তোমাদের কিন্তু টেস্ট করা হবে আর সেক্ষেত্রে তোমাদের এখানে এইচডিবিন বলে দেই যে এখানে কিন্তু তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেক্ষেত্রে লাস্ট ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট সেক্ষেত্রে হিসাবে কিন্তু তোমাদের বয়সটা হিসাব করতে হবে এবং বয়সের ছাড়টা এস এসটি অফিসারা পেয়ে থাকো সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এবার আমি সরাসরি আরেকটি পোস্ট দেখিয়ে দেবো তারপরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে তো মন্দির এটা হলো দুই নাম্বার নোটিফিকেশান যেখানে কিন্তু সেম ডেটেই কিন্তু নোটিফিকেশান আউট হয়েছে সেম জায়গা থেকে আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলে রাখি ড্রাইভার পোস্টই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু মাধ্যমিক পাঁচ যোগ্যতা আবেদন করতে পারবে সেটা কিন্তু তোমাদের অবশ্যই ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু লাগছে আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত তোমাদের বয়স্ক হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে সেমভাবে কিন্তু পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো পর্যন্ত তোমাদের এখানে বেতনের তোমাদের সীমাটা এবং সেক্ষেত্রে কিন্তু লেভেল থ্রি অনুযায়ী তোমাদের এখানে স্যারি থাকবে একটি শুরুমাত্র রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য আর সেক্ষেত্রে ডিজনেবল কোয়ালিফিকেশন একবার অবশ্যই চেকআউট করে নিও আর সেক্ষেত্রে তোমাদের আরেকটি পোস্ট নিয়োগ করে যেটা হচ্ছে স্কিল সাপোর্ট স্টাফ যেখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং সাথে এছাড়াও যদি তোমাদের আইটিআই পাস থাকো তোমরা যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট থেকে তাদের কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে এবং সাথে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু জানতে হবে এবং সাথে কিন্তু তোমাদের সাইকেলিং অথবা টু হুইলারের ড্রাইভিংটা কিন্তু তোমাদের জানতে হবে হয় সাইকেলিং নাহলে টু হুইলার ড্রাইভিং জানতে হবে আর আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত যারা হচ্ছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো আহ সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে তোমাদের তোমাদের লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে একটি শুনবাদ রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য তো বয়সের ক্ষেত্রে ছাড়টা তোমরা পেয়ে যাচ্ছো প্রত্যেকেই আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি এখানে যেই তোমাদের অ্যাপ্লিকেশন প্রোসিডোর সেটা কিন্তু তোমাদের এখানে অফলাইনে হবে আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু প্রেসক্রাইব ফর্ম্যাটে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে আর সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আর সেক্ষেত্রে তোমাদের এখানে আমি দেখিয়ে দেবো যে এদের অফিসিয়াল ওয়েবসাইট কী রয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আর সেক্ষেত্রে তোমাদের বলে রেখে এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে সেটা হচ্ছে দুশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে এই অ্যাপ্লিকেশান ফিজটা কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে কিন্তু এটা শুধুমাত্র জেনারেল এবং ওবিসির ক্যাটাগরির মেল ক্যাটাগরির ক্যান্ডিডেটকে দিতে হচ্ছে কিন্তু এসসি সি এস টি ওমেন ক্যান্ডিডেটে সার্ভিসম্যান এবং আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু দিতে হচ্ছে না তো সেক্ষেত্রে তোমাদের কোথায় পাঠাতে হবে মানে অ্যাপ্লিকেশান করার যে তোমাদের ফিজটা সেটা কিন্তু এখানে ব্যাঙ্ক ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফিজটা কিন্তু তোমাদের কাটাতে হবে আর সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা পোস্টাল যে স্ট্যাম্প সেটা পাঁচ টাকা সেটা কিন্তু অবশ্যই এনক্লোজ করে দিতে হবে সাথে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টসের যে সমস্ত ফটোকপি রয়েছে সেগুলো কিন্তু সেলফ অ্যাটাচ করে সেটা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মানে নোটিফিকেশান ছাব্বিশ তারিখে বেরিয়েছে আরও কুড়ি দিন সময় পাবে মানে মোটামুটি ষোলো তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে মানে ষোলো সাত দু হাজার তেইশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো আর এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই এখানে যে ঠিকানাটা দেওয়া রয়েছে সেক্রেটারি কৃষি বিজ্ঞান কেন্দ্র কল্যাণ পিও হচ্ছে বিবেকানন্দনগর ডিস্ট্রিক্ট পুরুলিয়া বেঙ্গল এখানে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে পাঠাতে হচ্ছে আর সেক্ষেত্রে তোমাদের বলেই দিলাম যে নিয়োগটি কিন্তু করা হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে এখানে কিন্তু তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় রকম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো তো বন্ধুরা আজকে মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থাকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ